বাবা ডাকছে, আয় আয় আয়। রুহির কাছে তো আজকে যাওয়া হয়নি, রুহি এখন তাই দিদুনকে ভিডিও কল করে বলছে আয় 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 আয়। কি করছো গো তুমি? আয় 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 আয়, একটা গান শুনিয়ে দাও তো আমাকে। হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার দূরে আমরা পোলেমপুরে চলে এসেছি, আর পোলেমপুরের এখানে যে কৃষক সেতুর ব্রিজটা আছে, এই না 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 এটা করবে না। আর এই কৃষক সেতুর যে ব্রিজটা আছে, এইখানে যে স্ট্যাচুগুলো আছে খুব সুন্দর, অসম্ভব সুন্দর যাকে বলে। কিন্তু এইখানটা ব্রিজে ওই যে এইখানটা যে মোষের উপরে একটা ছেলে বসে বাঁশি বাজাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। এইদিকেটা যদিও ভেঙে গেছে, তারপরেও 1 কিলোমিটার লম্বা এই ব্রিজটা, আর এই ব্রিজটাতে পুরোপুরি হেঁটে আমরা এলাম, আবার পার করবো। কি ব্যাপার বলো তোমার? এই যে হাওয়া খাচ্ছি, খুব সুন্দর মেঘ করেছে। আর আজকে রবিবার, তো এখন বাজছে হচ্ছে 4:11, আর এই ওয়েদারে মা এখন হাওয়া খাচ্ছে। কি দেখছো তুমি এরকম করে? দেখছি তো। কেন, কি দেখছো? কত রোগা হয়ে গেছিস তাই দেখছি। তো রোগা হবো না, এত কাজ ফাজ করাচ্ছো তুমি। আর এখানে আমের এত মুকুল এসছে, প্রতিটি ডালে মুকুল এসছে। ওই দিকটা তো একদম পুরো ভরে গেছে মুকুলে, আমি 2 দিন আগেও মনে হয় দেখিয়েছিলাম। এখানে নিচে মুকুলটা একটা বড় হয়ে গেছে, হ্যাঁ এগুলো হবে না, বেশিরভাগটাই হবে না, এবার কতটা হয় সেটাই দেখার। আর বাকি তো সব গাছেই আছে, এই অ্যালামুন্ডা গাছটা আর এটা এখন এগুলো বেরও করা যাবে না, এগুলোকে সব কেটে দিতে হবে জানো তো। এগুলো ফালতু অ্যালামুন্ডা গাছটা রেখে কোনো লাভ নেই, কারণ এখন আম গাছটার ক্ষতি হবে অ্যালামুন্ডা গাছটা থাকলে। তো দেখি কাল পরশু করে ডালগুলো কেটে দেবো, আজকে আমি কোনো কিছুতেই হাত লাগাবো না। তার কারণ আজকে রবিবার, আর রবিবার মানে একটু রুহির কাছে দেখা করতে যাওয়া। তো আজকে বিকাল আমি ভাবছি, মানে বিকাল তো এখন 4 বাজছে, তো যাওয়ার কথা ছিল আর একটু পরে, কিন্তু এই যা ওয়েদার তো আমার মনে হচ্ছে এখনই বেরিয়ে গেলে ভালো হয়, নাহলে বৃষ্টি যদি বাই চান্স পড়তে শুরু হয়ে যায় তাহলে আর যেতে পারবো না। আর আজকে ভাবছি দামোদরে যাবো একটু, তো অনেকদিন দামোদরে যাইনি, সেই কবে সেই কোচবিহারে ওই নদীটার কি নাম আমি বারবার ভুলে যাই, তো ওইখান থেকে ঘুরে এসেছি। তো ওখান থেকে ঘুরে আসার পর সাগর দিঘি, তো ওখান থেকে ঘুরে আসার পর আর কোথাও যাওয়া হয়নি। তো আজকে ভাবছি যে একটু যাই দামোদরের দিক থেকে ঘুরে আসি, আর তার সাথে সাথে আজকে যেহেতু রবিবার তো রুহির সাথে একটু দেখা করে আসবো, তো তার জন্য আজকে গাছের জন্য আর কিছু করছি না। শুধুমাত্র আজকে মা এখন খালি কি করছে, গাছ দেখছে নাকি? আচ্ছা গাছে জল দেওয়ার মতন, তো গাছে জলও দেওয়ার মতন নেই নাকি? তাহলে এখন, তাহলে এখন মা দেবে গাছে জল, আজকে তো আমি আর জল দিচ্ছি না। আর এখানে বেলি ফুল গাছগুলো জানো প্রচুর ফুল এসছে, আর নয়নতারাগুলোর কথা আর কি বলি, নয়নতারা শেষ হয়ে যাচ্ছে, মানে একটু রেস্ট নিচ্ছে, 2-3 দিন রেস্ট নিচ্ছে, নেয়নি এখনো, নেবে, ও এবার নেবে, এখনো দিচ্ছে। হ্যাঁ প্রচুর ফুল হচ্ছে, এইদিকটা দেখো না, এইদিকের গাছটার প্রচুর আরো, হ্যাঁ আর কিছুদিন পর এগুলো ইয়ে হবে। আর সার দিতে হবে নাকি বলতো? হ্যাঁ একটু সার তো দিয়ে দিলে ভালো হয়, কিন্তু ফুল হচ্ছে তো বেশি না দিলেই ভালো। আর এখানে নয়নতারা এগুলো ফুটতে শুরু হয়ে গেছে, এটা যেহেতু রোদ পাচ্ছে বেশ সুন্দর হচ্ছে গাছটা, বেশ এবার মানে ঝাঁকিয়ে উঠছে যাকে বলে। আর তার সাথে সাথে এগুলো তো আছে, এগুলো এত সুন্দর লাগছে। এটা কি হলো মা, হেলে গেল কেন এটা হাওয়াতে নাকি? ও বাবা এটার গোড়াটাতে দেখো কি অবস্থা, এর গোড়াটা পচে গেছিলো বুঝলে তো, হ্যাঁ গোড়াটা পৌঁছে গেছিলো, দিয়ে তারপরে সাইড থেকে একটু শিকড় বেরিয়ে হয়েছে, আর এখন হাওয়াতে হেলে গেছে। এটা মাটি দিয়ে দিতে হবে, হ্যাঁ গোড়াটাতে, এটা অনেকদিনই হয়েছে। যাই হোক গাছটা ঠিকঠাকই হচ্ছে, মানে শিকড়ও নিজেকে ঠিকঠাক করে নিয়েছে। হ্যাঁ এখানে আবার স্থলপদ্ম গাছটা এটা কেটে দিয়েছিলাম একদম, এখান থেকে আবার দেখছি বেরোচ্ছে, এই ইয়েটা তুলে দিলাম পেঁপে গাছটা, এগুলো সব বাজে পেঁপেগুলো, এগুলো সব বীজ পড়ে হয়ে যায়। আর এখানে স্থলপদ্মটা আশা করছি হবে ফুল, তো দেখা যাক কবে কি ফুল হয়। আর এখানে সব এগুলো পুড়ে গেছে গাছগুলো নাকি বলো তো, হ্যাঁ এগুলো একদম পুরো পুড়ে গেছে। আজকে ভাবলাম ওষুধ দেবো গাছগুলোতে, কিন্তু আজকে এই ওয়েদারে মানে বৃষ্টি যদি বাই চান্স পড়ে যায় তাহলে ওষুধগুলো খুব ফালতু দেওয়া হবে, এত কষ্ট করে, তার জন্য আর ওষুধ দিচ্ছি না। আর এখানে নয়নতারা গাছগুলোর গোড়া সবগুলোই শুকনো, এবার মা যদি আজকে জল দেয় তো দেবে, আর না হলে বৃষ্টি হবে, কি করবে বলো? কালকেই দিয়েছি, আজকে দেখি বৃষ্টি হয় কিনা, নাহলে কাল সকালে দিয়ে দেবো, তাই করবে তাহলে। আর এদিকটা পুরো একদম না সবুজ হয়ে গেছে, আর শিউলি গাছটা তো বিশেষ করে খুব সুন্দর লাগছে, শিউলি গাছটা সেই আগের মতন। আর কিছুদিন পর শীতকালে যখন এই সাদা সাদা মেঘ থাকবে তখন এই পাতাগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে আকাশটার জন্য, আর আকাশটা তো ভালো লাগছেই, কী সুন্দর লাগছে। হ্যাঁ তাহলে তুমি যাবে না রুহির কাছে? না আমি এখন আর যাবো না, তুই ঘুরায় পরে যাবো আমি। হ্যাঁ আজকে আমি যাই রুহির কাছে। আর এখানে এই গাছটাও বেশ ভালো হচ্ছে বলো মা, এবার অনেকদিন মানে মাঝখানে অনেকটা রেস্ট ছিল, 3-4 মাসের মতন, আবার দিয়ে এবার গোটা গাছে ফুল আসছে, একটু টেনে দেবে হ্যাঁ সামনের দিকে। আর এই ডালটা ভেঙে যাওয়াতে একটু একটু বাজে লাগছে। আর এইগুলোকে রেখে দিয়েছো কেন? এগুলোকে সব এখানটা জঙ্গল পাড়া লাগছে, এগুলোকে ফেলে দিতে পারত,
এগুলো একদম পরিষ্কার করে দিতে হবে, এগুলো ফেলে দেবে। হ্যাঁ দেখা যাক বৃষ্টি হয় কিনা, আর এগুলোকে আমি ব্যবস্থা করে অন্য জায়গায় রাখবো। আর এখানে এইটা আছে, এটা বলতে এটা কি গাছ বেশ না, ওটা পড়েই এই ডালটা ভেঙেছিল কিন্তু। হ্যাঁ এটা উপরে তার রাখছি না, এটা এটা কি বেশ গাছটা ভুলে গেলাম, এর মধ্যে আবারও পড়ে গেছিল যার ডাল ভাঙেনি সেই সময়। এটা আমি ভুলে যাই গাছটার নামটা, কিন্তু আমার খুব ভালো লাগে এই গাছটা। আর এই গাছটা খুব সহজে হয়ে যায়, আমি এগুলোকে বনসাই করবো বলে অনেক চারা বানিয়ে রেখেছি, কিন্তু এখনও সিঙ্গেল সিঙ্গেল জায়গাতে বসায়নি বা বসাতে সময় পাইনি বললেই ভালো হয়। কী হয়েছে? হুম 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 ঠিক আছে ঠিক আছে, এই ইয়ে কোলিয়াসটা একটু সরিয়ে দাও, এখান থেকে কোলিয়াসটাকে একটু সরিয়ে দিতে হবে তাহলে। হ্যাঁ অত সরালে কিন্তু জল পড়বে, জল পড়লে ওটাকে অন্য জায়গায় তাহলে রেখে দাও কোলিয়াসটাকে, কিন্তু এখানটায় পাশটাতে এটা দেখতে নালে ভালো লাগবে না, এটাকে বরঞ্চ আর একটু সরিয়ে দিতে হবে। কোলিয়াসটাকে আজকে অন্য জায়গায় রেখে দাও, একটু এইদিকে টানো, এইদিকে দাও আমাকে দাও, যা ওটা গেল পড়ে। ঠিক আছে ওটা তুমি ব্যবস্থা করে নাও। আর এখানটায় এবার ফুল হচ্ছে, তো ফুল ফুটলে এই যেন গাছটা খুব সুন্দর লাগে, রঙ্গন গাছটা। যদিও আগের বারে ডালটা একটা বড় ডাল ভেঙে গেছিলো, কিন্তু আবার গাছটা বেশ ভালো হয়ে গেছে। আর লালটা তো আর কী বলি, লালটার যেন অন্য রকম সমস্যা, লালটার ফুলগুলো একদম মিনিয়েচার ভ্যারাইটি, ছোট্টো ছোট্টো ফুল হয়, সমস্যা নাকি জানি না বা এরকমই হয়তো ফুলটা হবে, কিন্তু গোলাপিটা বেশ সুন্দর, গোলাপিটা এই চো এরকম ফুল ফুটছে, বেশ দেখতে ভালো লাগে। আর মা এখন মায়ের কাজ চালিয়ে যাচ্ছে, মায়ের পরিষ্কার করি। হ্যাঁ ওই তো আমি কাজ বাড়িয়ে দিই, আর মা এরকম করে পরিষ্কার করে। আবার ঝাঁট দিতে হবে নাকি না, আজকে ঝাঁট দেবে না, দেবো না। ঠিক আছে করো তুমি। আর এখানে গাছগুলো রইলো, আজকে আর কিছু গাছের কিছু আমি সেরকম যত্ন করছি না, মানে ডালটা ভেঙে দিচ্ছি, এটা ফালতু সেই আটকে থাকছে, এটা সাদা ইয়েটার ডাল একদিন মানে বৃষ্টিতেই মনে ভেঙে গেছিলো, বলো বৃষ্টিতেই ভেঙে গেছিলো দিয়ে এরকম হয়ে গেছে। আর আমি অনেক দিন ধরে এটাকে রাখছি লাগিয়ে লাগিয়ে, কিন্তু এবার সেই ভেঙে নষ্টই হয়ে গেল, তাহলে থাক। আর এখানে কী সুন্দর লাগছে, অসম্ভব যেন সুন্দর এখানে ফুলগুলো ফুটছে। আর তার সাথে সাথে এখানে এই নতুন ফুলটা ফুটতে পারছিল না পুরোনো ফুলগুলোর জন্য আর শুকনো ফুলগুলোর জন্য, তো মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিতে হয়। মা এখানে মায়ের কাজ করতে শুরু করে দিয়েছে জল দিতে, আজকে আমি তো দেবো না জল নাকি, এবার তুমিই দাও আস্তে আস্তে করে, আমি বেরোই। হ্যাঁ আমি আস্তে আস্তে বেরোই, তাহলে তুমি তাহলে দিতে থাকো, করতে থাকো তুমি কাজ, তোমার সাথে কালকে দেখা হবে ব্লগে। ঠিক আছে আজকে মায়ের সাথে ব্লগটা শেষ করতে পারলাম না, আজকে রুহির সাথে শেষ করবো ব্লগটা। ঠিক আছে চলো আসছি তাহলে। এখন এনএইচ 2 এর উপর দিয়ে যাচ্ছি, মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে, হালকা নয় অল্প অল্প, একদমই অল্প, গায়ে একটু একটু লাগছে কারণ সাইকেল যেহেতু চালাচ্ছি। আর খুব সুন্দর একটা পরিবেশ, তো দেখি দামোদর যাবো বলেছি যখন আজকে, ভাবছি দামোদর ঘুরেই আসি, যা হবে তারপরে তো দেখাই যাবে, আর ঠান্ডা লাগবে না আশা করছি, আর এইটুকু বৃষ্টিতে কী আর হবে, তো আস্তে আস্তে যাই দামোদরের দিকে। দামোদরের কাছে চলে তো এসেছি কিন্তু নামতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখানে একটা ছোট্ট জায়গায় আটকে আছি অনেকক্ষণ ধরে। আর এখানে ঘুগনি বিক্রি হচ্ছিলো, ঘুগনি খাচ্ছি, দেখা যাক কখন বৃষ্টিটা ছাড়ে। যদিও আমার মনে হচ্ছে ছাড়তে ছাড়তে রাত হয়ে যাবে, এদিকে সব গাড়িগুলো যাচ্ছে, আমরা ওই নিচেই যাবো। আর নিচটা খুব সুন্দর লাগছে দেখতে, এখন ওয়েদারটা আরও যেন বেশি ভালো, ক্যামেরাতে কতটা ধরা যাচ্ছে জানি না, বাট এনজয় খুব করছি। একটু একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজছি, আর বন্ধুরা মিলে সবাই একটা এই ছোট্ট বড় ঘুমটি জায়গায় বসে আছি, আর তার সাথে সাথে এই গরম গরম ঘুগনি, ওহো কী বলি, স্বর্গ স্বর্গ। বৃষ্টিটা একটু ধরে এসেছে আর সূর্যটা খুব সুন্দর যেন উঁকি দিচ্ছে, আর এই মনোরম পরিবেশ মজা করতে আমরা যাচ্ছি ব্রিজের উপরে। এটা হচ্ছে দামোদর ব্রিজ, বর্ধমানে আছে, যারা বর্ধমানে আর থাকো তারা তো জানোই, আর কিন্তু যারা বর্ধমানে থাকো না তারা হয়তো শুনবে যে কৃষক সেতু, এটা দামোদরের সেই কৃষক সেতু যেখানে এখন সূর্যাস্ত হচ্ছে, আর তার সাথে সাথে নিচে দামোদর নদী। হ্যাঁ আমরা নিচেই যেতাম কিন্তু আজকে মনে হচ্ছে যেন ব্রিজটা বেশি এনজয় করবো, তার জন্য ব্রিজেই হাঁটছি। আমার সাথে আরও দুটো বন্ধু আছে, আর সূর্যাস্তটা ও হো, আমার সূর্যাস্ত সব সময় ভালো লাগে, আর আজকেও খুব ভালো লাগছে, হঠাৎ করে এইরকম চান্স হয়ে যাবে আমি সত্যি ভাবিনি। অনেক বড় বড় লরি যাচ্ছে আর আমরা যাচ্ছি ফুটপাথের উপর দিয়ে, খুব সুন্দর নিচে নৌকাগুলো আছে। এখানে অন্য একদিন এসে নৌকাগুলো মানে যেদিনকে উঠবো সেদিনকে উঠে অনেক কিছু করবো, আমি আজকে প্ল্যান করে এসেছিলাম যে আজকেও নৌকাতে উঠবো, বাট হলো না কারণ এই বৃষ্টির জন্য। এখন আর ওই নিচে গিয়ে অতটা আমি এনজয় করতে পারবো বলে মনে হচ্ছে না, তার থেকে উপর থেকেই অনেকটা বেশি এনজয় করবো। আর তার সাথে সাথে এই যেন পরিবেশটা, মানে সূর্য অস্ত যাচ্ছে, একটু একটু বৃষ্টি পড়ছে আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, কোনো জিনিস নেই যে আমি বোঝাতে পারবো যে হাওয়াটা কীরকম দিচ্ছে, জলের স্রোতটা দেখলে হয়তো বোঝা যাবে।
হয়তো আমি জীবনে প্রথমবার হেঁটে হেঁটে এই ব্রিজটা ক্রস করছি, আর এখনো আবার সাইকেল। ওরে বাবরে, ফুটপাতেও সাইকেল নিয়ে কাকা উঠে পড়েছে। যাই হোক, রাস্তার অবস্থা খুবই খারাপ, তার জন্যই হয়তো এই দিক দিয়ে যাচ্ছে। আর আমি হয়তো এই প্রথমবার জীবনে প্রথমবার হয়তো হেঁটে হেঁটে আমি এই রাস্তাটা মানে এই ব্রিজটা ক্রস করছি, কিন্তু খুব ভালো লাগছে। আরেকদিন আসবো, হ্যাঁ, ওটা হচ্ছে মানে ভরা বর্ষা যখন প্রচুর বৃষ্টি পড়বে তখন এইখান থেকে জলটা দেখবো, খুব সুন্দর লাগবে। নৌকা চাপবি? তাই হবে, নৌকা চাপা হবে। আর আজকেই আমি ভেবেছিলাম যে নৌকাগুলো তো উঠবো, আর ওইদিকে বালিগুলো সব তোলে, ওখানে অনেক বালি তোলে, আর ওইদিকে অনেক একটা পাহাড় আছে, বালির পাহাড় আছে, ওইদিকেও একবার যাবো। ওখানটা আমার খুব ভালো লাগে, যেখানে আমি আগের বছরে এসেছিলাম, খুব ভালো লাগছিল। আর আজকে একদম যেন ওয়েদারটাই যেন অন্যরকম, মানে যেরকম ভেবে এসেছিলাম ঠিক সেই রকমই যেন হলো লাস্ট পর্যন্ত। হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার দূরে আমরা পোলেমপুরে চলে এসেছি, আর পোলেমপুরের এখানে যে কৃষক সেতুর ব্রিজটা আছে, এই না 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 না, এটা করবে না। আর এই কৃষক সেতুর যে ব্রিজটা আছে, এইখানে যে স্ট্যাচুগুলো আছে খুব সুন্দর, অসম্ভব সুন্দর যাকে বলে। কিন্তু এইখানটা ব্রিজে ওই যে এইখানটা যে মোষের উপরে একটা ছেলে বসে বাঁশি বাজাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। এইদিকেটা যদিও ভেঙে গেছে, তারপরেও 1 কিলোমিটার লম্বা এই ব্রিজটা। আর এই ব্রিজটাতে পুরোপুরি হেঁটে আমরা এলাম, আবার পার করব। আর এই দুটো বন্ধু আমার দাঁড়িয়ে আছে, আর এখানে পাউডার পপের একটা গাছ আছে, খুব সুন্দর ফুল ফুটেছে। জানি না বৃষ্টির জন্য কি না, অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট পুরোটা বেশ ভালোই লাগছে। আর এবার ভাবছি আমরা এর উপর দিয়ে হেঁটে হেঁটে যাবো। ব্রিজটা যেন অসম্ভবভাবে কাঁপছে, আর এই ওয়েদারে যেন একটা অন্য রকম যেন অ্যাডভেঞ্চার আমরা ফিল করছি, খুব ভালো লাগছে। বাড়িতে জানলে জানি না মা কতটা ভালো বলবে, বাট তারপরেও সত্যি খুব ভালো লাগছে। বাবা ডাকছে, আয় আয় আয়। রুহির কাছে তো আজকে যাওয়া হয়নি, রুহি এখন তাই দিদুনকে ভিডিও কল করে বলছে আয় 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 আয়। কি করছো গো তুমি? আয় 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 আয়, একটা গান শুনিয়ে দাও তো আমাকে, একটা গান শুনিয়ে দাও। আয় আয়, এছো এছো বেবি, যাবো এছো এছো এছো। বেচারা কাঁদছে, ওকে এখন গান শোনে। বুকে মুখটা লুকাচ্ছ কেন? হ্যাঁ, মুখটা লুকাচ্ছ কেন গো? কি হচ্ছে? ওটা গান হচ্ছে না ডাকা হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ, গান করছো? বাবা, তারপর কি বলা? ও বাবালে বাবা, ও এখন গান করছে ওর মায়ের সাথে। বাবারে বাবারে, কত গান রে! হ্যাঁ।